হ্যালো বিয়ার্স, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে যাব এমন একটি জায়গায়, সেটি হলো আপনার ময়মনসিংহ জেলার অদূরে মুক্তাগাছা রাজবাড়ি। তো ওই রাজবাড়িটি নিয়ে আজকে ব্লগ করবো, মন্ডার দোকান আছে। তো এই যে এটি হলো ময়মনসিংহ, সামনে হচ্ছে চরপাড়া। তো ময়মনসিংহ থেকে আমি সরাসরি চলে যাবো মুক্তাগাছার উদ্দেশ্যে। তো এই ব্লগটির সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে। হ্যালো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন মুক্তাগাছা, আমরা মেন চলে আসছি। তো মুক্তাগাছার পাশেই রয়েছে আপনার এই রাজবাড়িটি। তো আমরা এই যে দেখেন রাজবাড়ি, এটা হলো মুক্তাগাছা মেন টাউন। তো মেন টাউন থেকে যে পশ্চিম দিকে আমরা চলে যাচ্ছি ভিউয়ার্স, এই হলো আপনার 300 বছরের ঐতিহ্য এই মুক্তাগাছা রাজবাড়িটি। তো আমরা সরাসরি চলে আসছি গেটের সামনে। তো ভিউয়ার্স, আপনারা বিনা অনুমতিতে এখানে আসতে পারবেন, এখানে কোনো টাকা লাগে না, কোনো টিকেটের কোনো অপশন নাই। আপনারা চাইলে সরাসরি চলে আসবেন মুক্তাগাছা, 300 বছরের ঐতিহ্য পুরাতন বাড়ি ঘরগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, এটার ভিতরে কি কি রয়েছে। তো এটার জন্য কোনো টাকা লাগবে না। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা, ময়মনসিংহ থেকে 17 কিলোমিটার দূরে এই মুক্তাগাছা রাজবাড়ি অবস্থান। তৎকালীন মুক্তাগাছার জমিদাররা ব্রিটিশদের কাছ থেকে প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধি পেয়েছিলেন, তাই জমিদারের এই বাসভবনকে মুক্তাগাছা রাজবাড়ি বলা হয়। আর ভিউয়ার্স, এই যে কক্ষগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভৌতিক, মানে দেখতে একটা অন্যরকম ইন্টারেস্টিং লাগে। সো আপনারা এই যে দেখায় আপনাদেরকে সব ঘুরে ঘুরে কক্ষগুলো, এটার ভিতরে আপনার নিত্য হইতো রাজা প্রজারা কর্মচারীরা এখানে থাকতো। দেখতেই পাচ্ছেন এটা একটা ভৌতিক একটা ঘরের মতো দেখা যাচ্ছে। তো আমি সব তুলে ধরে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরে কি কি রয়েছে, এভরিথিং, সব কিছু। মুক্তাগাছা জমিদার বাড়ির প্রবেশমুখে আছে বিশালাকার সিংহ দরজা। রাজবাড়ির ভিতরে আছে জমিদার ঘরের মন্দির, দরবার হল, কাছারি ঘর, অতিথি ঘর, সিন্ধুক ঘর এবং অন্যান্য ভবন। এছাড়াও এই রাজবাড়িতে প্রায় 10,000 বইয়ের একটি দুর্লভ লাইব্রেরি, যা এখন দর্শক আপনাদের দেখানোর মতো আসলে কিছু নাই। লাইব্রেরিটা এটা বিলীন হয়ে গেছে। তো আমি কক্ষগুলো দেখাবো। আর এই যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এটা আগের যুগে তো এসি ছিল না। তো রাজার মা রাজা এসে এখানে আপনার গরমে তারা এখানে ঠান্ডা হাওয়া খেতেন। এখন তো নতুন প্রযুক্তি আপনারা বুঝতেই পাচ্ছেন, তো আগে এগুলো ছিল না, এখানে এসে তারা বাতাস খেতেন, ঠান্ডা হতেন। এই যে কক্ষগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, কত খুব মজবুত করে এই ঘরগুলো বানানো হয়েছে দেখেন। আর এই যে একটি দেখতে পাচ্ছেন, এটি হলো সিন্ধুক। সিন্ধুক এটি মানে প্রচুর মজবুত করা একটি লোহা দিয়ে তৈরি করা। এটা আপনি দেখেন, এই যে দাকাচ্ছি আমি, দাকিয়েও আমি লাড়াতে পারতেছি না, প্রচুর শক্ত, মজবুত। আর এটা হলো ভিউয়ার্স বাউন্ডারি, দেখেন কত মজবুত করে ওনারা এই বাড়িটি ই করে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আর ওই যে বাড়িটা দেখতেছেন, ওই যে একটা গুহা, ওইটার ভিতর দিয়েই আপনার রাজারা প্রজারা যাতায়াত করতেন, বিভিন্ন জায়গায় যেতেন গুহা দিয়ে। তো ওইটা আসলে একটা ভয়ঙ্কর জায়গা, তো ওইটা আমি এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, রাস্তাটা বন্ধ। আর এটি হলো আম গাছ, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন, মানে এক কথায় কী বলবো, অনেক পুরাতন এই ইগুলো। দেখেন প্রায় 300 বছরের পুরনো এই বাড়িটি, আপনার এই যে কালারে উঠে গেছে দেখেন, ইটের কোনো ই নাই, সব কিছু উঠে গেছে। এরপরও বাড়িটি এখনও অক্ষত রয়েছে। আর এটি সরকারি তত্ত্বাবধানে এটি পরিচালনা হয়ে থাকে, চাইলে এই বাড়িটি আপনারা ভিজিট করতে পারেন। আর এই ভবনটি হলো রাজার কর্মচারীরা এখানে থাকতেন,
আর এই যে দেখেন 300 বছর, এটা তো আপনারা বুঝতেই পারছেন একটা গড়, এটা কিভাবে থাকে দেখেন, ইটের ছালগুলো উঠে গেছে, ছালগুলো উঠে এই বাড়ি ঘরগুলো আসলেই পরিত্যক্ত, এক কথায় এটা ভুতুরে মানে রাতে পরিণত হয়ে যায়, বুঝতে পারছেন। আর এই যে কক্ষগুলি দেখতে পাচ্ছেন, এটা যারা অপরাধ করতো রাজা প্রজারা এটা বিচার করতেন, বিচার করে এই ঘরে ফেলে রাখতেন তাদেরকে, এখানে মেরে টেরে এখানে ফেলে রাখতেন। মাই গড, এই গাছগুলো আসলেই রাজারাও দেখে গেছে, এটা অনেক পুরাতন গাছগুলো। আর ওই যে দেখেন ওই যে লোকগুলো ডিসি মহোদয়, তো স্যাররা এটা ভিজিট করতে আসছেন, তো দেখে খুব ভালো লাগলো, আমাদের ময়মনসিংহ জেলা থেকে আসছে, ওই যে চলে যাচ্ছে ওনারা ভিজিট করে। আর এই যে গাছগুলো, আর এই যে একটা দেখেন গড়, উপরে টিনের চালা, গড়গুলো আসলে পরিত্যক্ত, এখানে তো কেউ থাকে না, যারা জাস্ট যারা প্রহরী এটা পরিবেশন করে থাকে, জাস্ট ওনারাই থাকে। আর দর্শনার্থী মোটামুটি একবারে খারাপ না, আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি আপনারা ঢাকা থেকে আসেন, আপনার 300 থেকে 350 টাকা গাড়ি ভাড়া নেবে, ময়মনসিংহ জেলায় এসে নেবে, আপনার ময়মনসিংহ জেলা থেকে আপনারা সরাসরি মুক্তাগাছার উদ্দেশ্যে রওনা হবেন, সময় লাগবে আপনার 2 থেকে 3 ঘন্টা। আর ময়মনসিংহ থেকে 17 কিলোমিটার, এই মুক্তাগাছায় আসতে সময় লাগবে আপনার 20 থেকে 30 মিনিট। আর ভিউয়ার্স, নতুন করে বলার কিছু নাই, তো আপনারা আসলে বুঝতে পারবেন এই রাজবাড়িতে মানে কী কী সৌন্দর্য লুকিয়ে আছে, 300 বছরের পুরাতন জায়গাগুলো আপনারা দেখতে পারবেন। আর এই ঘরবাড়িতে মানে কি বলবো, আসলে একটা অন্যরকম একটা ইন্টারেস্টিং লাগে। আপনারা তো অনেক জায়গায় যান, জাস্ট এই বাড়িগুলো আপনারা পরিদর্শন করবেন, আশা করি আপনারা মানে আগের যুগে যে এইগুলো হইতো, স্থাপন হইতো, কীভাবে বিচার করতো বা কীভাবে শাসন করতেন এই রাজ্যগুলো, তা আপনারা এসে এখানে জানতে পারবেন। তো আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, এই ব্লগটি আপনাদেরকে উপহার দিতেছি। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি আর কী কী রয়েছে এটার ভিতরে আপনাদেরকে তুলে ধরে দেখাচ্ছি। আর ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, এটা হলো আপনার নর্তকীরা, মানে দুর্গাপূজা যখন হইতো নর্তকীরা এখানে এসে ডান্স করতেন। আর এই রুমটা আপনার, এই রুমটা ড্রেস চেঞ্জ করতেন, ড্রেস চেঞ্জ করে এখানে বিভিন্ন ধরনের নৃত্য প্রয়োজনীয় আর কি, যা ডান্স হতো বা নৃত্য গান সব কিছু এখানে এটার উপরে নাচতো নর্তকীরা, তো রাজারা এখানে উপভোগ করতেন। আর মন্দিরটা আপনাদের পিছনেই, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে ডান সাইডে যে গড়টি দেখতে পাচ্ছেন, এটা হলো মন্দির, এই মন্দিরেই আপনার দুর্গাপূজা অনুষ্ঠিত হইতো। আর ভিউয়ার্স, এই হলো প্রধান ফটক, ওই যে ডিজি স্যাররা আসছে এটা পরিদর্শন করতে, এটা প্রধান ফটক, এটাই মেইন। আর তার পাশেই রয়েছে আপনার এই যে বাড়িটা, এটার ভিতরে দুর্গাপূজা ভিতরে অনুষ্ঠিত হইতো। আর ওই যে নর্তকীরা নাচতো, এটা তো আপনাদেরকে দেখাইলাম আমি, তো এটার ভিতরেই পরিচালনা করতো দুর্গাপূজা। আর এই সাইডগুলো উপরে যে বিভিন্ন দেশের রাজারা পূজার আসতো, তাদেরকে এখানে গেস্ট রুম মানে এখানে তাদেরকে জায়গা করে দিতেন, তারা উপরে তলায় থাকতেন। দেখেন আসলে এই বাড়িগুলো যে করছে, মানে দেখে আমি মানে অবাক হয়ে গেছি, এত মজবুতভাবে করছে, 300 বছর এই বাড়িগুলো কোনো কিচ্ছু হয় নাই, দেখেন এখন অক্ষত, মানে দেখতে একটা ইন্টারেস্টিং মানে বাড়িগুলো দেখতে খুব সৌন্দর্য লাগে, তো চাইলে আপনারা আসবেন। আর মুক্তাগাছার যে ঐতিহ্যবাহী এই বাড়িটা, 300 বছরের পুরাতন এই বাড়ি, আপনার কালারগুলো দেখেন হয়তো পরে করা হয়েছে, জাস্ট বিল্ডিংগুলো সেই আগের পুরনো অক্ষত রয়ে গেছে। তো ভিউয়ার্স, মুক্তাগাছা রাজবাড়ি আপনাদেরকে দেখাইলাম, তো এটাই হলো 300 বছরের ঐতিহ্য একটি খাবার, সেটি হলো এই যে মন্ডার দোকান। তো ওই খাবারটি আপনাদের ভিতরে দেখাবো কী কী রয়েছে এই খাবারের ভিতরে, 300 বছরের পুরাতন এই খাবারটি, এটা আপনার রাজবাড়ি থেকে আপনার 2 থেকে 3 মিনিট লাগে হেঁটে আসতে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিতরে চলে যাবো। তো ভিউয়ার্স, চিত্রনায়ক রাজ্জাক, তো উনিও এখানে আসছিলো, আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম এটা 300 বছরের পুরাতন। আর এই যে দেখতেই পাচ্ছেন, প্রতিষ্ঠাতা জন্ম বাংলা 1206 সাল, মৃত্যু 1314, মানে 300 বছরের উপরে এটি আপনার প্রতিষ্ঠিত হয়ে আসতেছে। আর উত্তর শরীরে এটা ই করে, এখানে ঘি আছে, আপনার মিষ্টি আছে,
আবার আপনার মন্দা আছে। তো ওই যে প্রাইসটা আমি দেখাই দিই, এটা প্রাইসটা হলো যে দেখেন মন্দার দোকান, 1 কেজি 700, আধা কেজি 350, প্রতি পিস 35 টাকা করে। তো মুক্তাগাছা এটা ভিতরে আর কোনো শাখা নাই, এটা ওনাদের অরিজিনালি একটা দোকান, দ্বিতীয় কোনো শাখা পাবেন না। তো আপনারা অবশ্যই এখানে আসলে এই মন্দার যে সাতরা এটা আপনারা উপভোগ করবেন আর রাজবাড়িটি উপভোগ করবেন। তো ভিউয়ার্স, এই ব্লগটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা করব। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমি আবারও বলছি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ব্লগটির সাথে আমার সাথে আছে আমার ছোট ভাই মোহাম্মদ সিজার, তো ওর জন্য সবাই দোয়া করবেন, আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।